সো এবার থেকে আপনাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকলেও আপনারা আপনাদের চ্যানেলের নামে কাস্টম ইউআরএল পাবেন না যদি আপনারা ছোট একটা ভুল করে থাকেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার হয়ে থাকে অবশ্যই অবশ্যই করে খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেলের নামে কাস্টম ইউআরএল নিয়ে নেবেন কারণ আপনারা ফলো করে দেখবেন আপনাদের চ্যানেলের লিংক যদি কোথাও শেয়ার করেন ওখানে দেখবেন লিংকের শেষে এক্স ওয়াই জেড ডব্লিউ লেখা থাকে কিন্তু আপনি যদি আপনার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল নিয়ে থাকেন তাহলে যদি আপনার চ্যানেলের লিংক কোথাও শেয়ার করেন তাহলে ওখানে কিন্তু আপনার চ্যানেলের নাম যাবে এবং কিভাবে কাস্টম ইউআরএল নিতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিংকটা দিয়ে দেবো ওখান থেকে দেখে আপনারা কাস্টম ইউআরএল নিয়ে নেবেন এবং অনেক ভাই আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করছিল যে তাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু তবুও তাদের ওখানে কাস্টম ইউআরএল সেট যে অপশানটা আছে ওটা আসছে না তো ওটা কিভাবে আসবে সেটাও এই ভিডিওতে বলবো তো শুধু চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকলে হবে না তার সঙ্গে আপনাদের চ্যানেলে আরও কিছু জিনিস থাকতে হবে তবেই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নামে কাস্টম ইউআরএল পাবে তো এই কাস্টম ইউআরএলের জন্য ইউটিউবের পলিসি কি বলছে সেটা আমরা জেনে নেব তো আপনারা সাইটে আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো কাস্টম ইউআরএল পাওয়ার জন্য আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে দু নম্বর আপনার চ্যানেল কিন্তু 30 দিনের পুরানো হতে হবে তো অনেক ভাইয়ের কি হয় এক সপ্তাহের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নেয় তো তাদের চ্যানেলে কিন্তু কাস্টম ইউআরএল পাবে না ওই চ্যানেলটা 30 দিন পরে তারপর আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন ওকে তিন নম্বর যেটা বলেছে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার থাকতে হবে যেমন আমার চ্যানেলের প্রোফাইল পিকচার আছে ওটা আপনার অবশ্যই থাকতে হবে চার নম্বর বলেছে আপনার চ্যানেলের ব্যানার ইমেজ থাকতে হবে অর্থাৎ কভার ফটো যেমন আমার চ্যানেলে আছে দেখবেন আপনার চ্যানেলের রকম সেম থাকতে হবে তো এই চারটে ক্রাইটেরিয়া যদি পূরণ করতে পারেন তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল পাবেন তো এক্সট্রা যে জিনিসটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন নিচে নোট বলে লেখা আছে ইউটিউব ডিজার্ভস দ্য রাইট টু চেঞ্জ রিক্লেম অর রিমুভ কাস্টম ইউআরএলস অ্যাট এনি টাইম ইউটিউব এখানে এটাই বলছে যে আপনার চ্যানেলের নামে যদি কেউ একবার কাস্টম ইউআরএল নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি আর ওই নামে কাস্টম ইউআরএল পাবেন না তো অনেক ভাই আছে এরকম একটা চ্যানেল ওপেন করলো সেই চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর ওই চ্যানেলের নামে কাস্টম ইউআরএল নিয়ে নিল তো তারপর কি করলো ওই চ্যানেলটা চালানো না আবার অনেকে কি হয় ওই চ্যানেলটা ডিলিট করে দেয় তো তারপর কি হয় আবার নতুন করে একটা চ্যানেল খোলে সেম ওই নামে খুলে কন্টিনিউ কাজ করতে থাকে তো তারপর যখন আবার ওই চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তো আবার যখন ওই চ্যানেলের নামে কাস্টম ইউআরএল নিতে যায় তখন কিন্তু ইউটিউব ওখানে ওই চ্যানেলের নামে কাস্টম ইউআরএল দেয় না তার কিন্তু একটাই কারণ আপনার ওই চ্যানেলের নামে কাস্টম ইউআরএল আপনি এর আগে নিয়ে নিয়েছেন যার কারণে কিন্তু আপনি আর কাস্টম ইউআরএল পাবেন না এখানে কিন্তু ইউটিউব এটাই বলেছে তো এবার যে সকল ভাইদের চ্যানেলে এই চারটে জিনিস সম্পূর্ণ আছে 100 সাবস্ক্রাইবার 30 দিনের পুরাতন প্রোফাইল পিকচার প্লাস ব্যানার ইমেজ সমস্ত কিছু আছে তা সত্ত্বেও কিন্তু ওখানে যে কাস্টম ইউআরএল সেট যে অপশানটা সেটা আসছেন না তো আপনারা কি করবেন দেখে নিন তো আপনারা সাইট আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে ওটা ওপেন করে নেবেন ওকে তো ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সনে যে ইউটিউব স্টুডিও আছে ওটা ওপেন করে নেবেন যদি এরকম না ওপেন করতে পারেন তো কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক আছে ওটা দেখে এরকম আমার মতো সেম পেজে আপনারা চলে আসবেন ওকে তো তারপর এখন দেখতে পাচ্ছেন মিউজিকের উপর যে কাস্টমাইজেশন লেখাটা আছে জাস্ট আমি ওখানে ক্লিক করেছি তো আপনারা কি করবেন কাস্টমাইজেশনে চলে আসবেন আসার পর একদম তিন নম্বরে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেসিক ইনফোতে আমি চলে এসেছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল কিন্তু আমার চ্যানেলের নামে নেওয়া আছে তো যার কারণে কিন্তু আমার নিচে ডিটেইল লেখা আছে এবং যদি না আমি এই কাস্টম ইউআরএল না নিতাম তাহলে কিন্তু আমার এখানে সেট কাস্টম ইউআরএল বা কাস্টম ইউআরএল সেট বলে লেখা থাকতো ওকে তো আপনারা যদি এরকম কাস্টম ইউআরএল সেট না লেখাটা আসে তো আপনারা কি করবেন একদম উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের পাশে আপনাদের চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন ওই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ফিডব্যাক জাস্ট সেন্ড ফিডব্যাকে ক্লিক করবেন তো এখানে আপনার ইউটিউবকে জানাতে হবে যে আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার প্লাস কভার ফটো প্লাস আপনার চ্যানেল 30 দিনের বেশিও হয়েছে তবুও কিন্তু আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটা পাচ্ছেন না তো জাস্ট এখানে কিছু লিখতে হবে তো কি লিখবেন সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওটা আপনারা জাস্ট কপি করে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে তো এই স্ক্রিনশটটা কিভাবে দেবেন দেখুন তো একদম একদম মাঝখানে দেখতে পাচ্ছেন চারকোনা বক্সের নিচে লেখা আছে ক্লিক টু হাইলাইট অর হাইড ইনফো তো জাস্ট আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যেটুকু নিতে চান
জাস্ট আপনাদের যে লেখাটা আছে না এই লেখার কাছে আপনারা নিয়ে নেবেন। এরকম টেনে দেবেন, দিলে কিন্তু এখানে লেখাটা উঠে যাবে, তারপর ডানে ক্লিক করবেন। ওকে, তো এই স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে আপনারা এখানে তো লিখছেন, কি লিখবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর তো তারপর এটা ইউটিউব 2-3 দিনের মধ্যে চেক করে নেবে যে হ্যাঁ সত্যি এটা কি আপনি পাওয়ার যোগ্য। যদি আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার যেমন কাস্টমাইজড সেট দেখতে পাচ্ছেন আপনাদেরও কিন্তু সেম ওইরকম চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।